হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু পুনরায় স্বাগতম জানাই আজকে আমরা তোমাদের ক্লাস নাইনের মার্টিনের যে প্রশ্নবিচিত্রা রয়েছে তার ছ নম্বর স্কুল অর্থাৎ গঙ্গারামপুর হাই স্কুলের যে কোয়েশ্চেন পেপারটি রয়েছে সেটা আজকে আমরা আলোচনা করব যাদের কাছে বই আছে তারা দেখো তোমাদের কতগুলো ঠিক হয়েছে কতগুলো ভুল হয়েছে যাদের কাছে বই নেই তারাও দেখতে থাকো কারণ আমি সমস্ত প্রশ্ন এবং উত্তর আলোচনা করে দেব। এই যে তোমাদের নম্বর নম্বর স্কুলটি রয়েছে এর পেজ পেজ নাম্বার হচ্ছে শুরু করা যাক দেখো ছ নম্বর যে স্কুল রয়েছে তার প্রথম প্রশ্ন কি রয়েছে প্রথম প্রশ্ন রয়েছে পৃথিবীর সৃষ্টির সময় পৃথিবীর তাপমাত্রা কত ছিল এক্ষেত্রে সঠিক উত্তর হবে পাঁচ হাজার থেকে ছ হাজার ডিগ্রি সেলসিয়াস নেক্সট প্রশ্ন রয়েছে বিন্যাস বৃদ্ধির হলেন কে এক্ষেত্রে সঠিক উত্তর ক্যারোলাস লিনিয়াস প্রশ্ন রয়েছে পিত্ত উৎপন্ন হয় যকৃতে প্লিহাতে অগ্ন্যাশয়ে বৃক্কে সঠিক উত্তর হবে যকৃতে আর জমা থাকে কোথায় থলিতে নেক্সট প্রশ্ন চারের দাগে রয়েছে কোন গ্রন্থিটিকে গ্রন্থি নয় এক্ষেত্রে দেখো গ্রন্থি নয় ফুসফুস অর্থাৎ ডি অপশনটি হবে সঠিক नेक्स्ट প্রশ্ন রয়েছে ন্যাপ্টোকুইনন কোন ভিটামিনের রাসায়নিক নাম এক্ষেত্রে সঠিক উত্তর হবে ভিটামিন কে অর্থাৎ ডি অপশনটি হবে সঠিক नेक्स्ट প্রশ্ন রয়েছে উদ্ভিদের মূলে সাধারণত কোন প্লাস্টিড থাকে মুলে থাকে কোন প্লাস্টিড সঠিক উত্তর হবে লিউকো প্লাস্টিড नेक्स्ट প্রশ্ন আছে পাট তন্তু এক প্রকারের ড্যাশ কলা এক প্রকারের পারতন্তর কাইমা কলা এখানে কোনো নেই তোমরা এখানে একটা অপশান দিয়ে দিতে পারো স্ক্লেরেন কাইমা কলা বলে সেক্ষেত্রে সেটাই হবে সঠিক নেক্সট প্রশ্নে চলে যাব দেখো বিভাগ বিভাগ ক্ষয়ে যে প্রথম প্রশ্ন রয়েছে সিস্টেমা ন্যাচুরি কে লেখেন সিস্টেমা ন্যাচুরি লিখেছিলেন বিজ্ঞানী লিনিয়াস নেক্সট প্রশ্ন রয়েছে তুমি কোন শ্রেণীর অন্তর্গত তুমি অর্থাৎ স্তন্যপায়ী প্রাণীর অন্তর্গত স্তন্যপায়ী শ্রেণীর অন্তর্গত অর্থাৎ মানুষ স্তন্যপায়ী শ্রেণীর অন্তর্গত নেক্সট প্রশ্ন রয়েছে বিষদের শব্দটি বেছে নিয়ে লেখো মস্তিষ্ক সুষম্নাকাণ্ড শুক্রাশয় স্নায়ু এক্ষেত্রে দেখো সঠিক উত্তর হবে শুক্রাশয় কারণ কি মস্তিষ্ক সুসুমনাকাণ্ড আর স্নায়ু সবগুলো কি না স্নায়ুতন্ত্রের কোনো না কোনো অংশ এক্ষেত্রে শুক্রাশয় স্নায়ুতন্ত্রের কোনো অংশ নয় তাই শুক্রাশয়টি হবে আলাদা নেক্সট প্রশ্ন রয়েছে প্রদত্ত চারটি বিষয়ের মধ্যে তিনটি বিষয় একটি বিষয়ের অন্তর্গত সেই বিষয়টি খুঁজে বার করে তার নামটি লিখতে হবে দেখো সেন্ট্রোজোম প্লাস্টিড কোষ অঙ্গাণু লাইসোজোম দেখো এখানে সেন্ট্রোজোম প্লাস্টিড আর হচ্ছে লাইসোজোম এগুলো সবই কি না কোষ অঙ্গাণু অর্থাৎ এক্ষেত্রে সঠিক উত্তর হবে কোষ অঙ্গাণু রয়েছে দেখো ড্যাশ পর্বে দেখতে পাওয়া যায় কোমপ্লেট দেখতে পাওয়া যায় টিনোফোরা পর্বের প্রাণীদের প্রশ্ন রয়েছে কোষের আত্মঘাতী থলি কে না লাইসোজম গুপ্ত বিজি উদ্ভিদের নালিকা বান্ডিলে কি থাকে এক্ষেত্রে সঠিক উত্তর হবে ট্রাকিয়া আর লিখতে পারো অথবা শিবনলও লিখতে পারো দুটোই সঠিক উত্তর হবে ট্রাকিয়া আর সিবনল দেখো রয়েছে চারের দাগে ঠিক বাক্যের পাশে সত্য আর ভুল বাক্যের পাশে মিথ্যা লিখতে বলেছে দেখো জড়ো বংশ বিস্তার করে এটি মিথ্যা নেক্সট রয়েছে রাইবজমকে প্রোটিনের কারখানা বলা হয় এটি সত্য কারণ রাইবোজমকে কোষের প্রোটিন ফ্যাক্টরি বলা হয় দেখো পাঁচের দাগের বলেছে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের মিলাতে বলেছে দেখো অস্টিয়া অস্টিয়ার সঙ্গে এখানে কি হবে পরিফেরা কারণ পরিফেরা পর্বের প্রাণীদের অস্টিয়া আর অস্কিউলাম দেখা যায় নেক্সট রয়েছে অস্থি অস্থির সঙ্গে এখানে হবে অস্থি এক ধরনের যোগ গলা নেক্সট রয়েছে অর্নিথিন চক্র অর্নিথিন চক্র কোথায় দেখা যায় আমাদের যকৃতে দেখা যায় নেক্সট এটা রয়েছে অক্সিজেন অক্সিজেন হবে না এটা হবে অক্সিজোম তখনই এটা হবে সি কারণ অক্সিজেনের সঙ্গে এখানে কোনোটাই মিল হচ্ছে না নেক্সট প্রশ্ন তোমাদের কি রয়েছে দেখো বিভাগ গ বিভাগ গয়ে গ এবং ঘ এখানে বিভাগ গয়ে তোমাদের করতে হয় ছটি প্রশ্ন দু নাম্বারের আর বিভাগ ঘর থেকে তোমাদের দুটি প্রশ্ন করতে হয় এই প্রশ্নগুলোর উত্তর আমি পরপর বলে দিচ্ছি অবশ্যই এগুলো দেখে নাও আর নেক্সট পার্টে যাওয়ার আগে বলে যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে যদি তোমাদের উপকার এসে থাকে অবশ্যই একটা লাইক করে দিও আর যদি চ্যানেল নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও তো শুরু করা যাক দেখো নেক্সট পার্টে যে প্রথম প্রশ্ন রয়েছে দ্বিপদ নামকরণ কাকে বলে উদাহরণ দিতে বলেছে দ্বিপদ নামকরণ কি আন্তর্জাতিক নিয়মাবলী অনুসরণ করে প্রথমে গণ ও পরে প্রজাতি পদযুক্ত হলে জীবের নামকরণের পদ্ধতি হলো দ্বিপদ নামকরণ যেমন বাঘের নাম প্যান্থেরা টাইগ্রিস অবশ্যই নিচে আন্ডারলাইন করতে হবে নেক্সট প্রশ্ন রয়েছে মনেরা রাজ্যের দুটি বৈশিষ্ট্য লেখ। মনেরা রাজ্যের বৈশিষ্ট্য কি হবে এরা এক ও প্রো ক্যারিওটিক কোষ আনুবীক্ষণিক ক্রোসপাচির পেপটাইডো গ্লাইটকেন থাকে নেক্সট হবে এদের পুষ্টি প্রক্রিয়া সভোজি বা পরভোজী পরভোজি পুষ্টি মৃতজীবী পরজীবী ও মিথয়বী প্রকারের হয় উদাহরণ কি হবে ব্যাকটেরিয়া মাইকোপ্লাজমা নীলাভ সবুজ শৈবাল ইত্যাদি চলে আসবো নেক্সট প্রশ্নে নেক্সট প্রশ্ন রয়েছে তিনের দাগে কোয়াজারভেট ও মাইক্রোসফি মাইক্রোসফিয়ারের মধ্যে দুটি পার্থক্য লিখতে বলেছে দেখো আবিষ্কার কোয়াসার বেড আবিষ্কার করেছিলেন কে ওপারিন আর মাইক্রোস্পিয়ার আবিষ্কার করেছিলেন বিজ্ঞানী ফক্স নেক্সট এটা হয়েছে কোয়াসার বেটের গঠন কি লিপিড প্রোটিন ও কার্বোহাইড্রেট দ্বারা নির্মিত ও দ্বিস্তরী পর্দা আবৃত এক্ষেত্রে মাইক্রোস্পিয়ারের ক্ষেত্রে হবে অর্ধভেদ্য পর্দা আবৃত প্রোটিনের একক গঠন নেক্সট প্রশ্ন রয়েছে তোমাদের চারের দাগের ডিএনএ ও আর এর মধ্যে পদত্ত দুটি বিষয়ে পার্থক্য নির্ণয় করতে পেরেছে কি কি শর্করার প্রকৃতি আর নাইট্রোজেন বেস দেখো যদি শর্করার প্রকৃতি আমরা দেখি ডিএনএর ক্ষেত্রে এখানে ডি অক্সি রাইবস শর্করা থাকে আর আয় এর ক্ষেত্রে আচ্ছা এখানে একটু ভুল রয়েছে এখানে রাইবস শরকাটা হবে এখানে আয়ন এর ক্ষেত্রে থাকে রাইবস শর্করা আর ডিএনএতে কী কী নাইট্রোজেন বেশ থাকে অ্যাডিনিন গুয়ানিন সাইটোসিন আর থাইমিন এটা হবে এখানে এখানে একটু মিস্টেক হয়েছে এটা হবে এখানে ডিএনএতে থাকে কি অ্যাডিনিন গুয়ানিন সাইটোসিন আর থাইমিন আর আয়ন এতে থাকে অ্যাডেনিন গুয়ানিন সাইটোসিন এবং ইউরাসিল নেক্সট প্রশ্ন রয়েছে প্রাইমডিয়াল ইউট্রিক বলতে কি বোঝো পরিণত উদ্ভিদ কোষে ভ্যাকুয়াল পরস্পর মিলিত হয়ে একটি বড় ভ্যাকুয়াল সৃষ্টি করে ফলে নিউক্লিয়াস সহ সাইটোপ্লাজম কোষপ্রাচীরের ভিতর দিকে পরিধি বরাবর বিন্যস্ত থাকে ভ্যাকুয়ালগুলিকে বেষ্টন করে সাইটোপ্লাজমের এইরকম বিন্যাসকে বলা হয় প্রাইমোডিয়াল ইউট্রিক্যাল নেক্সট প্রশ্ন ভিটামিন সি এর রাসায়নিক নাম এবং অভাবজনিত লক্ষণ লিখতে বলেছে ভিটামিন সি এর রাসায়নিক নাম হচ্ছে অ্যাসকারিক অ্যাসিড অভাবজনিত লক্ষণ কি হবে এর ফলে কী হয় স্কার্বি রোগ হয় রক্তাল্পতা লক্ষণ প্রকাশ পায় নেক্সট যেটা রয়েছে ত্রুটিপূর্ণ লোহিত রক্তকণিকা ও অনুচক্রিকা গঠন হয় যার ফলে অস্বাভাবিক রক্তক্ষরণ লক্ষ্য করা যায় নেক্সট প্রশ্ন কি রয়েছে দেখো সাতের দাগে যোগ করা দুটি গঠনগত বৈশিষ্ট্য লিখতে বলেছে দেখো এক্ষেত্রে সঠিক উত্তর হবে যোগ করার কী কী বৈশিষ্ট্য হবে এই কলা ভিত্তি পর্দা থাকে না নেক্সট হচ্ছে এই কলায় কোষের উপাদান অপেক্ষা ধাত্রের পরিমাণ বেশি হয় ধাত্র তরল অর্ধতরল বা কঠিন হতে পারে এই কলা আদি ভ্রূণের মেসরান থেকে উৎপন্ন হয় নেক্সট প্রশ্ন রয়েছে প্রোক্যারিওটিক ও ইউক্যারিওটিক কোষের মধ্যে প্রদত্ত দুটি বিষয়ে পার্থক্য লিখতে বলেছে রাইবোজম আর কোষ অঙ্গাণু দেখো কোষ ক্ষেত্রে কি হবে কোষের ক্ষেত্রে আদি কোষের পর্দা ঘেরা কোনো কোষ অঙ্গাণু থাকে না আর ইউ কোষের ক্ষেত্রে এই কোষের পর্দা ঘেরা কোষ রাইবোজমের ক্ষেত্রে প্রোক্যারিওটিক কোষের ক্ষেত্রে সত্তর এস অর্থাৎ পঞ্চাশ এস প্লাস তিরিশ এস প্রকৃতির এবং ক্ষুদ্র আর ইউ কোষের ক্ষেত্রে আশি এস সিক্সটি এক্স প্লাস চল্লিশ এস প্রকৃতির এবং বড় চলে আসবো নেক্সট প্রশ্নে নেক্সট প্রশ্ন দেখো রয়েছে তোমাদের সাতের দাগের অর্থাৎ এটি পাঁচ মাস্কের কোশ্চেন দেখো এখানে কী বলেছে শ্রেণিবিন্যাসের সাতটি ধাপ পর্যায়ক্রমে লিখতে বলেছে এক একবীজপত্রী ও দ্বিবিজপত্রী দ্বিবীজপত্রী উদ্ভিদের প্রধান তিনটি শনাক্তকারী বৈশিষ্ট্য লিখতে বলেছে শ্রেণীবিন্যাসের সাতটি ধাপ কী হবে প্রথমে কিংডাম ফাইলাম ক্লাস অর্ডার ফ্যামিলি জেনাস পিসিস ভালো করে মুখস্থ করে নেবে এই সাতটি ধাপ কিংডাম ফাইলাম ক্লাস অর্ডার ফ্যামিলি জেনাস পিসিস রাজ্য পর্ব শ্রেণী বর্গ গোত্রগণ প্রজাতি দেখো নেক্সট কি বলেছে এক বীজপত্তি আর দ্বি বীজপত্তি উদ্ভিদের প্রধান তিনটি শনাক্তকারী বৈশিষ্ট্যের পার্থক্য লিখতে বলেছে দেখো সঠিক উত্তর হবে দেখো এখানে ছটি দেওয়া রয়েছে তোমরা এখান থেকে তিনটি লিখবে আর মনে রাখবে উদাহরণ কখনো পার্থক্য হিসাবে ধরা হয় না অনেক টিচার ধরেন অনেক টিচাররা ধরেন না অর্থাৎ যখন তোমরা উদাহরণ দিবে সেটাকে তোমরা কিন্তু কাউন্ট করবে না ওটাকে এক্সট্রা হিসাবেই তোমরা সময় দেওয়ার চেষ্টা করবে দেখো প্রথম পয়েন্ট রয়েছে এক উদ্ভিদে প্রধানত বিরুদ্ধ জাতীয় হয় গুল্ম ও বৃক্ষের সংখ্যা কম হয় বেশিরভাগ এক বর্ষজীবী হয় আর দ্বিবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে দ্বিবীজপত্রী উদ্ভিদ সাধারণত বৃক্ষ জাতীয় হয় এবং বেশিরভাগ বহু বর্ষজীবী হয় বিরুদ্ধ ও গুল্মের সংখ্যা কম হয় এক উদ্ভিদের ক্ষেত্রে মূল অস্থানিক প্রকৃতির হয় এবং গুচ্ছ মূল হয় আর দ্বিবীজপত্রি উদ্ভিদের ক্ষেত্রে মূল স্থানিক প্রকৃতির হয় এবং প্রধান মূল হয় এক উদ্ভিদের ক্ষেত্রে কাণ্ড শাখাহীন হয় আর দ্বি উদ্ভিদের ক্ষেত্রে কাণ্ড শাখা প্রশাখা যুক্ত হয় একবি এক উদ্ভিদের ক্ষেত্রে পাতা সমান্তরাল শিলাবিন্যাসযুক্ত সমাঙ্গ পৃষ্ঠ প্রকৃতির হয় আর দ্বি উদ্ভিদের ক্ষেত্রে পাতা জালকা গাছ শিলাবিন্যাসযুক্ত পৃষ্ঠ প্রকৃতির হয় এক উদ্ভিদের ক্ষেত্রে বীজে একটিমাত্র মাত্র বীজপত্র থাকে তাই এক বলা হয় আর দ্বিবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে বীজে দুটি বীজপত্র থাকে তাই এদের দ্বিবীজপত্রী বলা হয় এক উদাহরণ কি হবে ধান গম ভুট্টা আর দিবীজপত্র উদাহরণের উদাহরণ কি হবে আম মটর ছড়া তেঁতুল চলে আসবো নেক্সট প্রশ্নে নেক্সট প্রশ্ন রয়েছে তোমার মা বাবাকে বললেন আজ বাজার থেকে চিংড়ি মাছ এনো তুমি তখন মাকে বললে মা চিংড়ি কিন্তু মাছ নয় তোমার এই উত্তরের সাপেক্ষে তুমি যুক্তি দাও দেখো মাছ মেরুদণ্ডী প্রাণী কিন্তু চিংড়ি অমেরুদণ্ডী প্রাণী তাই জন্য আমি চিংড়িকে মাছ বলতে পারবো না নেক্সট রয়েছে চিংড়ির সন্ধি লুপাঙ্গ বর্তমান যা সন্ধিপদ শ্রেণীর বৈশিষ্ট্য কিন্তু মাছের নয় তাই চিংড়িকে আমরা কি বলবো সন্ধিপদ কিন্তু মাছ বলা যাবে না নেক্সট রয়েছে মাছের দেহে আঁশ দ্বারা আবৃত কিন্তু চিংড়ি তা থাকে না অর্থাৎ চিংড়ি মাছ নয় চিংড়ির দেহ মাছের দেহের কোনো বৈশিষ্ট্যই উপস্থিত থাকে না তাই চিংড়ি মাছ নয় রয়েছে দেখো কন্ডিক এবং তিনটি বৈশিষ্ট্য ভিত্তিতে পার্থক্য লিখতে বলেছে দেখো এখানে দশটি দেওয়া রয়েছে তোমরা এখান থেকে যে কোনো তিনটি লিখে দিও আমি আর পরে সময় নষ্ট করছি না তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো চলে আসবো নেক্সট প্রশ্নে নেক্সট প্রশ্ন রয়েছে নিউরনের চিত্রসহ গঠন বর্ণনা করতে হবে তোমরা একটা ছবি এঁকে গঠন তোমরা বই থেকেই সুন্দরভাবে পেয়ে যাবে নিউরনের গঠন পুরোপুরি তোমরা লিখে দিও অবশ্যই তোমাদেরকে ছবি আঁকতে হবে চলে আসবো নেক্সট প্রশ্নে নেক্সট প্রশ্ন রয়েছে আদর্শ প্রাণীকোষের চিত্র অঙ্কন করো প্রদত্ত অংশগুলি চিহ্নিত করতে পার বলেছে পলিজোম মাইটো কন্ডিয়া সেন্ট্রোজোম আর গলকি বডি আদর্শ প্রাণীকোষের ছবি তোমরা বইয়েতে সুন্দরভাবে এঁকে দেওয়া রয়েছে তোমরা ওখানে পেয়ে যাবে ওখান থেকে ভালো করে প্র্যাকটিস করে নিও আর এটা খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য দেখো এই ছিল তোমাদের ছ নম্বর যে স্কুল তার সমস্ত প্রশ্নের উত্তর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও আর বলে দেই যদি তোমরা আগের ভিডিওগুলি দেখতে চাও এই চ্যানেলের প্লেলিস্টে গিয়ে তোমরা সেখান থেকে দেখে নিতে পারো আগের ভিডিওগুলি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ